হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। 2021 বিধানসভা নির্বাচন যেমন হাড্ডাহাড্ডি লড়াই, আর উপনির্বাচনও কোনোভাবেই কম যায় না। এবার উত্তপ্ত হয়ে উঠল ব্যাটেল গ্রাউন্ড ভবানীপুর হাই ভোল্টেজ, একের পর এক নেতানেত্রী প্রচারে, আর তারপরেই যে বড় খবর ঝাটকা দিবে তা শুনেই আপনি চমকে উঠবেন। বিধানসভা নির্বাচনের আগেই যেমন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজীব ব্যানার্জি একের পর এক তৃণমূলে ছেড়ে বিজেপি যোগ দিয়েছিল, আর সেই মতো এবার বিধানসভা উপনির্বাচনের আগেই হতে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। এবার আবারও দল বদলের খেলা শুরু। একদিকে মুকুল রায় দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন অনেক আগে, আর এই মুহূর্তের সব থেকে বড় খবর এবার বাবুল সুপ্রিয় তৃণমূলে। এবার অভাবনীয় ঘটনা কেউ ভাবতেই পারছে না, বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বাবুল সুপ্রিয়। শনিবার অভিষেক ব্যানার্জির উপস্থিতিতে তৃণমূলে যোগদান করলেন বাবুল। এবার রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ভবানীপুরে ভোটের আগেই বড় ধাক্কা খেয়ে গেল বিজেপি, পরিস্থিতি টালমাটাল, আবারও মাথা ঘুরে পড়বে। আর সেই সাথেই আবার চোখ রাখবো যেখানে দিলীপ ঘোষ একের পর একবার বলেছেন যেখানে বিধায়ক কোনোদিন গরু ছাগল নয় যে বেঁধে রাখবো, আর এবার তারই নতুন করে একের পর এক শিরোনামে উঠে আসছে দল বদলের খেলা শুরু। এবার কে কে আসতে চলেছে তৃণমূলে আর সেদিকেই তরতাজা আপডেট। আর সেই মতোই আবার বড় বার্তা যেখানে কুণাল ঘোষের মুখে ভালো লাগেনি তাই বিজেপি করেননি বাবুলকে দল বদল প্রসঙ্গে। এবার কুণাল যে কোন খেলায় মেতেছে গোটা পশ্চিমবঙ্গ ভাবলেই তোলপাড় খেয়ে যাচ্ছে, পরিস্থিতি যতই বিপদের মুখে আর তার মাঝেই আবার নতুন করে তরতাজা খবর যেন গোটা বাংলা কাঁপাচ্ছে। আর এমন তরতাজা খবরের পর বড় আপডেট, যেখানে দল বদলে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করব তৃণমূলে যোগ দিয়ে বাবুল সুপ্রিয়র কড়া বার্তা, অপরদিকে উন্নয়ন অব্যাহত, মুখ্যমন্ত্রী মমতার একের পর এক প্রচার, একদিকে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকছে আর সেই সাথে আবার স্টুডেন্ট ক্রেডিট কার্ড যেমন উন্নয়ন, আর তার মাঝেই 10,000 টাকা ব্যাংকের অ্যাকাউন্টে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের। এবার থেমে নেই মমতা, বাংলা তো কাঁপিয়েছেন, গোটা দেশকেও নাড়িয়ে দেওয়ার ইঙ্গিত এবার বিজেপি ছেড়ে তৃণমূলে একের পর এক নেতা নেত্রীর যোগদানের পরই সরগরম গোটা রাজনীতি। আবার নিম্নচাপ অব্যাহত পশ্চিমবঙ্গের বুকে, এবার ভয়ানক ঘূর্ণিঝড় যেমন আসছিল তেমন এবার নিম্নচাপের ভুকুটি, পরিস্থিতি টালমাটাল, চলছে একের পর এক বৃষ্টির আবহাওয়া, কোনোভাবেই শান্ত হচ্ছে না পরিস্থিতির। এমনই সময় সব থেকে বড় খবর উঠে আসছে রাজ্য রাজনৈতিক দ্বন্দ্ব, তার মাঝে বিধানসভা উপনির্বাচন। একদিকে প্রিয়াঙ্কা তার মুখোমুখি মমতা, একদিকে বাচ্চা মেয়ে বলে ফিরিয়াদ হাকিম একের পর একবার বলছেন প্রিয়াঙ্কা হারবে, আর সেই সাথে প্রিয়াঙ্কা বলছে মায়ের মতো দেখি মমতা ব্যানার্জিকে, উনাকে সম্মান করি, তার বিরুদ্ধে কথা না বলেও বিধানসভায় লড়া যায়। এবার দুই দিকে দুই মত সব মিলে যেখানে পরিস্থিতি সরগরম, আর এমনই সময় রাজ্য রাজনৈতিক দ্বন্দ্বের মাঝেই নতুন করে কোন কোন প্রকল্প চালু করছেন সেদিকে চোখ রাখবো, তার সাথে লক্ষ্মীর ভাণ্ডারে যাদের টাকা ঢুকেনি তার সাথে এসএমএস আসেনি তা নিয়ে এবার বড় আপডেট লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। সব মিলিয়ে থাকছে আজকের বাছাই করা 20টি লেটেস্ট ট্রেন্ডিং ব্রেকিং নিউজ। তো ফ্রেন্ডস, এই লেটেস্ট ও গুরুত্বপূর্ণ খবরগুলো আলোচনার পূর্বে একটু অনুরোধ, বর্তমানে আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার খবর সবার আগে জানতে এক্ষুনি কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে ফেলুন, তবে যে জেলার কমেন্ট সব থেকে বেশি থাকবে সে জেলা নিয়ে থাকবে একটি তাজা লেটেস্ট পার্টিকুলার ভিডিও। তাই এক মুহূর্ত দেরি না করে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন এবং ভিডিওটি লাইক করে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করুন। তবে তার আগে অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন, তাহলে প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর, জেলা ভিত্তিক লেটেস্ট আপডেট প্রতিদিন আপনারই ফোনের হোম স্ক্রিনে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। রাখবো এই মুহূর্তে শিশুর মৃত্যু নিয়ে তৎপরতা তুঙ্গে, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এবার নতুন গাইডলাইন, একদিকে যেমন তরতাজা নির্বাচন, এইদিকে উপনির্বাচনে দল বদলের হিড়িক, আর তার আগেই নতুন করে গাইডলাইন পশ্চিমবঙ্গ সরকারের, যেখানে তিন দিনের বেশি নয় শনিবার শিশুদের জ্বর শ্বাসকষ্টজনিত সমস্যার মোকাবেলায় নতুন করে গাইডলাইন জারি করলো এবার রাজ্য সরকার, যেখানে জ্বর শ্বাসকষ্ট তিন দিনের বেশি থাকলে হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেওয়া হয়েছে, শারীরিক অক্সিজেনের মাত্রা 92% নিচে নেমে গেলে ভর্তি করতে হবে, শিশুদের আলাদা রেখে চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে, অসুস্থ শিশুদেরকে এবার প্রবীণদের আলাদা রাখার সিদ্ধান্ত। এবার নতুন করে ভাবনা চিন্তা, একের পর এক শিশু মৃত্যুর পরই হিড়িক বাড়লো রাজ্য সরকারের তরফ থেকে কড়া গাইডলাইন মানতে হবে। অন্যদিকে চোখ রাখলে রাজ্য রাজনীতিকে দ্বন্দ্ব, এবার বিধানসভা উপনির্বাচনের আগেই যেমন প্রিয়াঙ্কা টিবরিওয়াল দিলীপ ঘোষ একের পর এক গেরুয়া শিবিরের তরফ থেকে নেমে পড়েছেন সরাসরি রাস্তায়, এবার প্রচার চলছে মমতার উপনির্বাচন নিয়ে, আর তার সাথে আবার মুখ্যমন্ত্রী মমতার তোলপাড় করা খবর, যেখানে একের পর এক গোটা পরিস্থিতিকে হারিয়ে নতুন করে ক্ষমতার আশ্বাস। আর এই পরিস্থিতির মাঝে এবারে কমর ভাঙলো বিজেপির, বিরাট বড় ধাক্কা খেলো বিধানসভা উপনির্বাচনের আগেই, যেখানে বাবুল সুপ্রিয় যোগ দিলেন তৃণমূলে, একদিক থেকে নতুন করে বার্তা আচমকা ইস্তফা দিয়ে ফেললেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অরবিন্দ সিং, এদিকে আবার বিধানসভা উপনির্বাচন নিয়ে তোলপাড় ঘটলো বাংলা, তৃণমূলে যোগ দিলেন বাবুল সুপ্রিয়, তৃণমূলে যোগ দিয়ে বাবুল সুপ্রিয় কড়া বার্তা, অভিষেক ব্যানার্জির উপস্থিতিতেই তৃণমূলের নাম লেখালেন আসানসোলের বিজেপি সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। কিছুদিন আগেই রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেন বাবুল, গত 31 জুলাই রাজ্যসভার সদস্য পদ ছাড়া অর্পিতা ঘোষ, মনে করা হচ্ছে অর্পিতার জায়গায় রাজ্যসভায় যেতে পারেন বাবুল সুপ্রিয়। তবে তোলপাড় করা খবর যেখানে দুজনের কাছেই চমক, এবার বাবুল সুপ্রিয়র দল বদল যেমন
যেমন তৃণমূল বিজেপি উভয়ের কাছেই নতুন করে চমক শনিবারই বাবুলের যোগদান গোটা পশ্চিমবঙ্গে। আর তৃণমূলে যোগদান করার পরই বড় বার্তা, যেখানে মুখ্যমন্ত্রীর হয়ে প্রচারে নামবেন আবার ভবানীপুর উপনির্বাচন নিয়ে তোলপাড় করা খবর। একদিকে মমতার ঘরোয়া প্রচারে নতুন করে কর্মসূচি, শনিবারই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরোয়া সভার কর্মসূচি চূড়ান্ত হলো। সূচি অনুযায়ী 21 সেপ্টেম্বর কলকাতা পুরসভার 77 নম্বর ওয়ার্ড, 22-এ 82 নম্বর ওয়ার্ড, 23-এ 70 নম্বর ওয়ার্ডে প্রচারে নামবেন মুখ্যমন্ত্রী মমতা। 25 তারিখ 63 নম্বর ওয়ার্ডে এবং 26 সেপ্টেম্বর 73 নম্বর ওয়ার্ডে নিজের পাড়া হরিশ মুখার্জি রোডের সভা নিয়ে নির্বাচনী প্রচার শেষ করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রত্যেকটি সভাই হবে বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টার মধ্যে। এবার জোর কদমে প্রচার চলছে বিধানসভার উপনির্বাচন, হাই ভোল্টেজ। এবার ভবানীপুর একের পর এক নেতা নেত্রী যেখানে ব্যাটেল গ্রাউন্ডে প্রস্তুত, যুদ্ধ শুরু, আবারও রাজনৈতিক খেলা। আর দিকে এবার ভোটের প্রস্তুতি শুরু, নতুন ইভিএমে ভোট হবে, ভবানীপুরে চলছে যন্ত্র পরীক্ষা। 30 সেপ্টেম্বর ভবানীপুরে ভোট, এবার কমর বেঁধে প্রস্তুতি নিচ্ছে দল। কমিশনের অন্তরে ও সোজাসুজি রব, এবার হাই ভোল্টেজ উপনির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে ইভিএম এর মেশিন। এবার একেবারে নতুন ইভিএম ব্যবহার করা হবে, বিশাল বড় খবর ভবানীপুর উপনির্বাচন নিয়ে জোর কদমে তুঙ্গে প্রস্তুতি। আর অন্যদিকে চোখ রাখলে শনিবার সকাল থেকেই তুমুল বৃষ্টি কলকাতায়, জল জমেছে শহরের বহু এলাকা। আগে থেকেই বৃষ্টির পূর্বাভাস ছিল, আবার তার কথা মতো শনিবার সকাল থেকে তুমুল বৃষ্টি শুরু হচ্ছে কলকাতা জুড়ে। সারাদিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া। তবে সোমবার থেকে কিছুটা বৃষ্টিপাত কমতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। এবার আলিপুর জানিয়েছে সপ্তাহান্তেই বৃষ্টির পরিমাণের কারণ ঘূর্ণবাদ। এছাড়া রাজ্যের বিভিন্ন এলাকায় মৌসুমী অক্ষরেখা, এবার বঙ্গোপসাগরের উপর দিয়ে তৈরি হচ্ছে ঘূর্ণপাত, আর তাই উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়া উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলের কাছে অবস্থান করছে, আর যার ফলে ভয়ানক বৃষ্টিপাত এবার দক্ষিণবঙ্গে। আর তার মাঝে আবার ত্রিপুরা নিয়ে বড় খবর, ত্রিপুরা পুলিশ হানস্তা করছে, 2-4 দিন থানায় যাবো, এবার নোটিশ প্রসঙ্গে মন্তব্য করে। এবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে নোটিশ পাঠিয়েছে ত্রিপুরা পুলিশ। ত্রিপুরার খোয়াই থানার পুলিশ এবার নোটিশ পাঠালো কুণাল ঘোষকে, ফৌজদারি কার্যবিধি 41 ধারায় পাঠানো হলো নোটিশ। আর সেই নোটিশ পাওয়ার 10 দিনের মধ্যেই থানায় এসে দেখা করার নির্দেশ। ত্রিপুরা পুলিশ হানস্তা করছে অভিযোগ কুণালের, 2-4 দিন থানায় যাবো, প্রতিক্রিয়া তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। তবে এত কিছুর মাঝেও যেমন একদিকে শিশু মৃত্যু বাড়ছে, অপরদিকে নতুন করে ভয় আবারও করোনার তৃতীয় ঢেউ। গত 24 ঘন্টায় দৈনিক করোনা সংক্রমণ আবারও বাড়লো 3.65%, এবার টিকাকরণে বিশ্ব রেকর্ড ভাঙছে, যেখানে আশঙ্কায় ভুগছে সাধারণ মানুষ। সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে দেশ জুড়ে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ, এমন আশ্বাস আর আগে থেকেই শুনিয়েছে বিশেষজ্ঞরা। আর তার ফলে মোকাবেলা করতেই আগেভাগে কোমর বেঁধেছে প্রশাসন। তাই দিন শনিবার স্বাস্থ্য পরিবার মন্ত্রকের তরফ থেকে দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশের 35,662 জন করোনায় আক্রান্ত হয়েছেন, যা গতকালের তুলনায় 3.65% বেশি। তবে সব থেকে বেশি চিন্তার বিষয় হচ্ছে মহারাষ্ট্র কেরলের পরিস্থিতি। এদিকে আবার মুম্বাইতে ভেঙে পড়ল নির্মায়মান বিশাল উড়াল পুল, এবার শুক্রবার নেই মুম্বাইতেই ভেঙে পড়েছিল নির্মায়মান উড়াল পুল, ভেঙে আহত হয়েছিল 14 জন। অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডারে নিয়ে বিরাট বড় আপডেট, যেখানে 20,000 কোটি টাকা এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে, মুখ্যমন্ত্রী মমতার বিরাট বড় অনুদান বাংলার জন্য। এবার বিশাল আশ্বাস, যেখানে কেউই বাদ পড়বে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে, প্রায় প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তাই অহেতুক কোনো চিন্তা না করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে থাকলে অবশ্যই আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে সুনিশ্চিত। আর অন্যদিকে প্রায় সকলকে দেওয়ার চেষ্টা চলছে, যেমনই অপরদিকে আবার মুখ্যমন্ত্রীর দেহে 3 দিনে ঘোষণা করবেন অভিষেক, এবার প্রচারে নামছেন অভিষেক ব্যানার্জি। 18 সেপ্টেম্বর থেকে ঘরোয়া প্রচারে অংশ নেবেন তিনি, প্রায় 25 ও 26 সেপ্টেম্বর ফের 2টি পৃথক ঘরোয়া সভায় ভোট করতে প্রচার, একই সঙ্গে মুর্শিদাবাদ জেলার 2 বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের হয়ে প্রচার চালাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। আর এর মাঝে বড় খবর, আবারও বিশাল বড় সুখবর, 10,000 টাকা ঢুকছে দ্বাদশ শ্রেণীর ব্যাংকের অ্যাকাউন্টে। যারা দ্বাদশ শ্রেণীতে পড়ে থাকেন, ট্যাব বা মোবাইল কেনার জন্য এখনও যদি দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা 10,000 টাকা পেয়ে না থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ প্রায় প্রত্যেকের অ্যাকাউন্টেই টাকা ঢুকালেন মুখ্যমন্ত্রী মমতা। অপরদিকে চোখ রাখবো জেলায় জেলায় একের পর ভ্রুকুটি আবহাওয়ার বিপদের সংকেত, যেখানে মায়ানমার উপকূলে একটি ঘূর্ণবাদ সৃষ্টি হচ্ছে। শনিবার শক্তিশালী ঘূর্ণবাদ বাংলা উড়িষ্যা উপকূল দিকে সরে আসবে, যার ফলে রবিবার সকাল থেকে সারাদিন বৃষ্টি চলবে বলে সূত্র মারফত খবর। এবার ভারী থেকে অতি গভীর বৃষ্টিপাত চলবে পশ্চিম মেদিনীপুরে, কেরেঘাই সহ একাধিক নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে, বাঁধ ভাঙার খবর আসছে, সাবধানে থাকার পরামর্শ। এবার একের পর এক তৎপরতা তুঙ্গে পরিস্থিতি টালমাটাল। আর তার মাঝে বাকি থাকলো একের পর এক বিধানসভা উপনির্বাচন, তার সাথে আবার চাকরি প্রার্থীদের জন্য বড় আপডেট। সব মিলিয়ে বাকি থাকা খবর দেখতে আবারও ভিডিওর শেষ স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাবেন, সেখানে ক্লিক করে যাবতীয় লেটেস্ট আপডেট দেখে নিতে পারবেন। একদিকে চাকরির অভাব, বেকারত্ব বাড়ছে, তার সাথে আবার ছাত্রছাত্রীদের হাহাকার, পরিস্থিতি উদ্বেগজনক। এখনো বন্ধ স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান, কবে চলবে লোকাল ট্রেন, সব মিলিয়ে বাকি থাকা খবর দেখতে ভিডিওর শেষ স্ক্রিনে লক্ষ্য করবেন। তবে তার আগে আপনার জেলার
মজার খবর দেখতে এক্ষুনি ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবথেকে বেশি থাকবে সেই জেলা নিয়ে থাকবে একটি তাজা লেটেস্ট পার্টিকুলার ভিডিও। আর যারা এখনো ভিডিওটি শেয়ার করেননি ভিডিওর নিচে শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করে ফেলুন, তাহলে সঠিক বার্তা সবার আগে জানার সুযোগ পাবে এবং সবার কাছে সঠিক বার্তা পৌঁছে যাবে সবার আগে। আর এক মুহূর্ত দেরি না করে ভিডিওটি লাইক করে জনস্বার্থে শেয়ার করুন এবং আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন। এবং আর দেরি না করে ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এইমাত্র এক পলকে দেখে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা বিধি মেনে চলুন ও মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন।